आपको प्यार किससे हुआ है? सिद्धार्थ से। उसको चाहे गधी लग रही हूँ, चाहे कुछ लग रही हूँ, बट आई लव हिम। क्या करूँ अब मैं? লাইভে এসে কান্নায় ভেঙে পড়ল শেহনাজ গেল। সিদ্ধার্থের মৃত্যুটা যেন কোনোভাবে মেনে নিতে পারছে না শেহনাজ। সেদিন রাতে কি ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা দিল শেহনাজ নিজেই। কাঁদতে কাঁদতে বলল, সেদিন রাতে ও আমার পাশেই ঘুমিয়েছিল। সকালে উঠে দেখি ও ঘুম থেকে উঠছে না। ওর গায়ে হাত দিয়ে দেখছি ওর শরীরটি পুরো ঠান্ডা হয়ে গেছে। তখনই সাথে সাথে ডাক্তারকে ডাকা হয়। পারিবারিক ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। সে ছোট্ট বাচ্চার মতো আমার পাশে ঘুমিয়েছিল, কিভাবে আমি মেনে নিব? সে আর ঘুম থেকেই উঠল না। আমার এখনো মনে হচ্ছে আমি সিদ্ধার্থকে বলি, সিদ্ধার্থ তুমি ঘুম থেকে ওঠো, কিন্তু আমার সিদ্ধার্থ যে আর কোনোদিনই উঠবে না, আমাকে সেইনাস বলে ডাকবে না, ওর বুকে আমাকে জড়িয়ে নিবে না, আমি কিভাবে বাঁচবো বলুন তো? ঠিক এভাবেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল শেহনাজ গিলকে। তো ভিউয়ার্স, আমরা সকলেই শেহনাজ গিলের মুখে আবার হাসি দেখতে চাই, আর সিদ্ধার্থ শুক্লা যেখানেই থাকুক না কেন তার আত্মার শান্তি কামনা করি। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।